या बोलिए बोलिए क्या कर रहे हैं? वीडियो कर रहे हैं, वीडियो बना रहे हैं। हाय बंधुरा, অতটা এনার্জি নেই, রাত্রি আড়াইটে বাজে, শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছি। গেছিলাম গোয়া ঘুরতে, ট্রেন ছিল শালিমারতে, শালিমার থেকে শিয়ালদাতে আসতে টাইম লেগেছে, ট্রেন মিস হয়ে গেছে, রাত্রে থাকতে হবে এবং সকালবেলা ট্রেন ধরে বাড়ি যাব। তো এই প্রথম অভিজ্ঞতা রাত্রিবেলায় শিয়ালদাতে রাত কাটানো। রাস্তাটা আমি দেখছি নির্জন রাস্তা নয় একদমই, লোক চলাচল প্রচুর, আর শিয়ালদার মধ্যে প্রচুর স্টাফ রয়েছে, ভেতরে গিয়েও দেখাবো। একটু বাইরের দৃশ্যটা তোমাদের দেখি, সেটা হচ্ছে শিয়ালদার গলি, প্রচুর লোক দাঁড়িয়ে আছে, দোকানও খোলা আছে অনেক, চারিদিকে লোক গেজ গেজ করছে, এমন নয় যে নির্জন রাস্তা। ওদিকে অনেকে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ, আর মুখে কিছু বললাম না, আর তোমরা দেখে হয়তো আন্দাজ করতে পারছ। আর শিয়ালদা স্টেশনে কত লোক শুয়ে রয়েছে তোমরা দেখতে পাবে, ওয়েটিং রুমে থাকতে পারলাম না কারণ সব সেট রিজার্ভ আছে, ঘন্টায় 10 টাকা ওয়েটিং রুমে, তোমরা সকলেই জানো। দেখি শিয়ালদা স্টেশন, মনেই হচ্ছে না যে এখন রাত্রির 2:30 বাজে। দেখতেই পাচ্ছ চারিদিকে লোক হিচকিচ করছে রাত্রিবেলায় শিয়ালদা স্টেশন চত্বরে, সবাই ট্রেন মিস করেছে, কেউ কেউ সকালে ট্রেন ধরবে, আর চারিদিকে সারিবদ্ধভাবে লোক বসে রয়েছে, জার্নি করেছে তারাই জানে। আলটিমেটলি চলে এসেছে নিজের এরিয়াতে, নিজের ডেরাতে আছি শিয়ালদা স্টেশন, ট্রেন ধরবো, কল্যাণী পৌঁছে যাব। আর 3:20 ট্রেন রয়েছে, 3:20 ট্রেন ধরেই যেতে হবে। এই প্রথম অভিজ্ঞতা স্টেশনে রাত কাটানোর, এই অভিজ্ঞতার কথা কিছু বলার নেই আর, এইভাবে দিনকার লাস্ট রাত কাটানোর অভিজ্ঞতা, যারা রাত কাটিয়েছে তারা বুঝতেই পারছ, ইটস অ্যামেজিং, ভালো লাগছে, এটাও একটা অভিজ্ঞতা, লাইফের সবকটা অভিজ্ঞতা রাখা উচিত, আর এই অভিজ্ঞতা তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তো আমি জানি না বন্ধুরা এমন কোনো স্টেশন দেখেছেন কি না, রাত্রির 2:30 সময় টিকিট কাউন্টারে লাইন, টিকিট কেটেই যে যার বাড়ি যাবে, ট্রেন ধরে, সকালের ট্রেন ধরে, ওই তো ওখানে বসেছিল, এরকম অভিজ্ঞতা প্রথম যে রাত্রির 2:30 সময় লাইন দিয়ে রয়েছি আমরা, টিকিট কাটবো পাচ্ছি না, হ্যাঁ তাও টিকিট পাচ্ছি না, টিকিট লাইনের আছে, কাউন্টার বন্ধ। এটা শিয়ালদা স্টেশন ছাড়া কোথাও দেখা গেছে বলে আমার মনে হয় না, এত ব্যস্ততম স্টেশন, সারারাত্রির লোক, সারারাত্রির লোক, ভারতবর্ষের মতো এত ব্যস্ততম স্টেশন, আর দিনের তো পাখা যাওয়া তো পাওয়া যায় না। ঠিক আছে তুমি দাঁড়াও, টাকা আমি দিয়ে দিচ্ছি, তুমি কেটে দিও তো, হ্যাঁ সে কাটা যাবে কত দিন আগে, কিন্তু মানে স্টার্টিং তো হচ্ছে না, না সে কাটতে কাকে দেখাচ্ছ স্যারদের? তোমার ইউটিউব চ্যানেল রয়েছে, নিজে ইউটিউব চ্যানেল রয়েছে, রাত্রির 2:30 সময় স্টেশন চত্বরে লাইন দিচ্ছে ফার্স্ট ট্রেনের টিকিট কাটার জন্য। এত এই রাত্রিবেলায় এই প্রথম তোমাদের সঙ্গে দেখলাম, ইয়া বলি বলি ক্যা কর রহে হ্যায়, ভিডিও কর রহে হ্যায়, ভিডিও বনা রহে হ্যায়, বনানি। এই প্রথম অভিজ্ঞতা শিয়ালদা স্টেশনে রাত কাটানোর, আর রাত্রিবেলায় শিয়ালদা স্টেশনের বাইরে রয়েছি, টাইম দেখতে পাচ্ছ 2:30 বাজে এখন, শিয়ালদা স্টেশন শিয়ালদা চত্বরের বাইরে দাঁড়িয়ে রয়েছি।